হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি স্মার্ট ওয়েজ আজ আমি তোমাদের জন্য এমন একটি রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করবো যা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ রাইট আ নিউজ পেপার রিপোর্ট ইন অ্যাবাউট ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস অন আ বুক ফেয়ার ইউজ দ্য ফলোইং পয়েন্টস বইমেলার ওপর একশো শব্দের মধ্যে একটি প্রতিবেদন লেখো তোমরা চাইলে নিম্নলিখিত পয়েন্টসগুলি ইউজ করতে পারো তাহলে এখানে আনসারটি দেখে নাও প্রথমেই একটা হেডিং করতে হবে দেখো আমি এখানে একটা হেডিং করেছি থার্টি সিক্সথ নর্থ বেঙ্গল বুকফেয়ার বাই আ স্টাফ রিপোর্টার শিলিগুড়ি সেপ্টেম্বর টোয়েন্টি নাইন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান অর্থাৎ শুরুতেই এখানে তোমরা প্লেস আর ডেটটা লিখে দেবে দ্য থার্টি সিক্স নর্থ বেঙ্গল বুক ফেয়ার দ্যাট বিগ্যান অন সেপ্টেম্বর নাইনটিন এন্ডেড টুডে আফটার কন্টিনিউইং ফর টেন ডেইস ছত্রিশতম উত্তরবঙ্গ বইমেলা যেটি উনিশ সেপ্টেম্বর শুরু হয়েছিল এবং দশ দিন অব্যাহত থাকার পর আজ শেষ হয়েছে দ্য বুক ভিজিটেড বাই অলমোস্ট সিক্সটি থাউজেন্ড পিপল এই বইমেলায় প্রায় ষাট হাজার মানুষ পরিদর্শন করেছিল দ্য বুক ফেয়ার ওয়াজ অর্গানাইজড বাই দ্য শিলিগুড়ি বুক সেলস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কোলাবোরেশন উইথ দ্য শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন অ্যাট কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শিলিগুড়ি বই বিক্রয় কল্যাণ সমিতি শিলিগুড়ি পৌর নিগমের সহযোগিতায় কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই বইমেলার আয়োজন করেছিল দ্য ফেয়ার রিমেইন ওপেন ফ্রম টু পি এম টু নাইন পি এম এভরিডে এই মেলা প্রতিদিন দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত খোলা ছিল হান্ড্রেডস অব স্টলস ওয়ার সেট আপ ইন অ্যান এনক্লোজড এরিয়া ঘেরা এলাকায় শত শত দোকানঘর স্থাপন করা হয়েছিল দে ওয়ে নাইসলি ডিজাইন অ্যান্ড ডেকোরেটেড উইথ বুকস টু অ্যাট্র্যাক্ট দ্য বাইয়ার্স ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সেগুলি সুন্দরভাবে ডিজাইন করা হয়েছিল এবং বই দিয়ে সাজানো হয়েছিল দে আর ওয়ে বুকস অন অল সাবজেক্টস ফর অল ক্লাসেস অফ পিপল এখানে সব শ্রেণীর মানুষের জন্য সব বিষয়ের বই ছিল দে আর সাম স্টলস অফ লোকাল ফুড সেখানে কিছু স্থানীয় খাবারের দোকানও ছিল দ্য চেয়ারম্যান অফ শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন গৌতম দেব এক্সপ্রেসড হিজ হ্যাপিনেস অ্যাট দ্য সাকসেস অব দ্য বুকফেয়ার শিলিগুড়ি পৌর নিগমের সভাপতি গৌতম দেব এই বইমেলার সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন সাম ভিজিটার বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড দিস বুক ফেয়ার ইজ আ রিয়েল প্রাইড ফর দ্য সিটি কিছু দর্শনার্থীরা বলেছিল বই আমাদের শ্রেষ্ঠ বন্ধু এবং এই বইমেলা শহরের একটি সত্যিকারের গর্ব তো এই ছিল আজকের রিপোর্ট রাইটিংয়ের ভিডিও তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে কিপ সাপোর্টিং অ্যান্ড স্টেটিউন ফর দ্য নেক্সট ভিডিও